দেশের 24টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 68টি জেলার 8,500-এরও বেশি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত বছরগুলিতে মোদী সরকার যে সমস্ত জনকল্যাণমূলক কর্মসূচি নিয়েছে, এক ঝলকে তা ফুটে উঠবে এ যাত্রার মাধ্যমে। এর পাশাপাশি তুলে ধরা হবে জনজাতিদের জীবনযাত্রার উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনা এবং পদক্ষেপের কথাও। এই প্রকল্প রূপায়ণের দায়িত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একাধিক মন্ত্রককে। আগামী বছরের অর্থাৎ 2024 সালের 26শে জানুয়ারি অবধি চলবে এই যাত্রা। ত্রিপুরা রাজ্যের সমস্ত পঞ্চায়েতেও শুরু হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রার কর্মসূচি। মঙ্গলবার সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লক অধীনস্থ আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় এই বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বক্সনগরের বিধানসভার বিধায়ক তাফাজ্জল হোসেন, সোনামুড়া মহকুমা শাসক মানিকলাল দাস, বক্সনগর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় সরকার, বক্সনগর ব্লক আধিকারিক অনিমেষ দেববর্মা এবং আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনোয়ারা বেগম। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, দেশে গরিব অংশের মানুষদের কথা চিন্তা করে গ্রামে গ্রামে বিদ্যাজ্যোতি ইংরেজি মাধ্যম বিদ্যালয় স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গরিব ছাত্রছাত্রীদের ইংরেজি মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা করেছেন তিনি। অপরদিকে গর্ভবতী মায়েদের দিকেও নজর রেখেছে কেন্দ্রীয় সরকার। পুষ্টিকর খাদ্য প্রদান করা সহ শিশুর জন্ম হওয়ার পর তার যাবতীয় খরচের জন্য চালু করা হয়েছে বিভিন্ন প্রকল্পে। যে আগামী 2047 সাল পর্যন্ত ভারতবর্ষটা 100 বছর স্বাধীনতা পূর্ণ হবে। 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছি, আমরা 2047 সালে 100 বছর পূর্ণ হবে। সে 100 বছরে আমাদের ভারতবর্ষের কোন মানুষ আজকে যেমন সারা পৃথিবী ভারতবর্ষকে স্যালুট দিচ্ছে, ভারতবর্ষের যে পরিচালনা করছেন, ভারতবর্ষকে আজকের দিনে যে পরিচালিত করছেন সে হলো নরেন্দ্র মোদী। যেই থিওরিতে, যেই চিন্তা ভাবনায়, যেই কাজের মধ্য দিয়ে উনি ভারতবর্ষটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আজকে সারা পৃথিবী ভারতবর্ষকে স্যালুট দিচ্ছে। ভারতবর্ষের নীতি আদর্শ, ভারতবর্ষের যে গতি দ্বারা এগিয়ে চলেছে, তো যার জন্য আজকে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে শপথ নিয়েছেন আমাদের এই মিটিংটা, এই সভাটা শুধু নরেন্দ্র মোদী যে একা পারবে না ভারতবর্ষটা পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে পৌঁছাতে, পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে এই ভারতবর্ষকে পৌঁছাতে হলে একদম বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রকল্পের বাস্তবায়নের জন্য জনসাধারণ থেকে শুরু করে রাজ্য সরকারের উচ্চস্তরের আধিকারিকদের সহযোগিতা চেয়েছেন বক্সনগরের বিধায়ক তাফাজ্জল হোসেন। Bureau Report, RE News.